নমস্কার, কেআরসি টাইমসের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাকলি চক্রবর্তী। আজকের বিশেষ বিশেষ খবর হলো, মুখ্য নির্বাচন কমিশনের নিয়োগে কেন্দ্রের একচেটিয়া অধিকার নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। গুলিকাণ্ডের প্রতিবাদ জানাতে মেঘালয়ের মন্ত্রীরা অমিত শাহের কাছে যাচ্ছেন কাল। আজ থেকে দিল্লিতে শুরু হলো লাচিত বরফুকনের 400তম জন্মবার্ষিকী অনুষ্ঠান। বিস্তারিত খবর, মুখ্য নির্বাচনী কমিশনের বাছাইয়ের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার তাদের পছন্দ মতো আমলাদের নিয়োগ করছে, এই ব্যবস্থার উপর প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার এ সম্পর্কে একটি আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি কে এম জোসেফকে নিয়ে গঠিত 5 সদস্যের ডিভিশনাল বেঞ্চ বলছে, নির্বাচনের প্রক্রিয়াকে সুষ্ঠু রাখতে এই ব্যবস্থার পরিবর্তন জরুরি। প্রত্যেক সরকার চায় নিজের পছন্দ মতো লোককে মুখ্য নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনের চেয়ারে বসাতে, এটা চলতে দেওয়া যায় না। বিচারপতি জোসেফ বলেন, মুখ্য নির্বাচন কমিশনার বাছাই প্রক্রিয়াটা করার জন্য যে কমিটি গঠন করা হবে, সেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে সদস্য হিসেবে রাখা হোক, এতে অন্তত পক্ষে বাছাই করার প্রক্রিয়া সুষ্ঠু হবে। এভাবে মুখ্যমন্ত্রী নির্বাচনী কমিশনার নিয়োগ নিয়ে কেন্দ্রের অবস্থান সম্বন্ধে অনেকগুলি প্রশ্ন তুলেছে দেশের উচ্চতম ন্যায়ালয়। গুলি চালানোর ঘটনা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নালিশ জানাতে দিল্লি যাচ্ছেন মেঘালয় সরকারের এক প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করে ঘটনার জন্য আসাম সরকার যে দায়ী সে কথাই বলবেন। ইতিমধ্যে এই ঘটনার এনআইএ তদন্ত দাবি করেছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেছেন, আসাম পুলিশ যদি দোষী হয় তাহলে তিনি সেটা মেনে নেবেন। ঘটনাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে তিনি মন্তব্য করেন। অসম মেঘালয়ের সীমা সমস্যা নহয়, বনাঞ্চলত কিছু লোকে এখন ট্রাকত কিছু কাঠ কাটি লৈ গৈছিলে, তাক ফরেস্টার এজনে, আমাৰ যিটো ফরেস্ট প্ৰটেকচন ফোর্স আছিল, তেওঁলোকে গাড়িখন ৰখাইছিলে, গুলিয়ালে, তিনিজন মানুহক গ্ৰেপ্তাৰ কৰি লৈ আহিলে, তাতে ওচৰত থকা গাঁওখন ক্ষুণ্ণ হৈ পৰিলে। আৰু আমাৰ পুলিচে যেতিয়া গাড়িখন আনিব গ'ল, তেতিয়া পুলিচ আৰু গাঁৱৰ ৰাইজৰ মাজত এটা সংঘৰ্ষৰ সৃষ্টি হয়। মই ভাবোঁ যে পুলিচে যিমান ফায়াৰিং কৰিছে, ইমান ফায়াৰিং কৰাৰ প্ৰয়োজন নাছিল, অলপ আনপ্ৰভুক ফায়াৰিং যেন মোৰ লাগে, যে অকণমান পুলিচে কণ্ট্ৰল হৈ চলিব পাৰিলেহেঁতেন, কাৰণ 5জন মানুহৰ জীৱন নাশ হোৱাটো সকলোৰে বাবে দুখৰ বিষয়। ইতিমধ্যে আমি ন্যায়িক তদন্ত দিছোঁ। এই গোটেই ঘটনাটোৰ ইনভেষ্টিগেশ্যন CBI বা NIA কৰাৰ বাবেও আমি অনুৰোধ কৰিছোঁ। পুলিচ বিষয়াসকলক নিলম্বিত কৰা হৈছে, SPক স্থানান্তৰ কৰা হৈছে। আর মই ভাবো যে অসম সরকারে অত্যন্ত সিনসিয়ারলি যিমানখিনি কৰিব পাৰো আমি কৰাৰ বাবে চেষ্টা কৰিছো। মেঘালয়ৰ মুখ্যমন্ত্রীৰ লগত মোৰ যোৱাকালিৰ পৰা 3-4বাৰ কথা হৈ আছে। আজ থেকে নতুন দিল্লিতে শুরু হচ্ছে লাচিত বরফুকনের 400তম জন্মবার্ষিকী অনুষ্ঠান। এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। একথা জানিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন, লাচিত জন্মবার্ষিকীতে এই মহাবীরের গৌরবজনক কীর্তি ও আসামের 2000 বছরের গৌরবজনক ইতিহাস তুলে ধরা হবে। দেশের ইতিহাসকাররা লাচিতের বীরত্বের কথা তেমন ভাবে উল্লেখ করেননি বলে তিনি মন্তব্য করেন। 400তম জয়ন্তী অনুষ্ঠানের শুভ উদ্বোধন হল নতুন দিল্লির বিজ্ঞান ভবনত। ইতিমধ্যে ভারতের বিত্তমন্ত্রী নির্মলা সীতারমন ডাঙরিয়ানিয়ে আমার সুন্দর প্রদর্শনীখনের শুভ উদ্বোধন করিলে। প্রায় 2000 বছরের গৌরবময় বুরঞ্জী, আহোম বুরঞ্জীর সোনালী অধ্যায় ইয়াতে প্রতিফলিত হয়েছে। তেখেতে সুন্দরকৈ লিখিও গৈছে, আপোনালোকে পিছত চাব পাৰিব। আৰু আমাৰ এই অনুষ্ঠানত ইয়াৰ পিছত এটা এটাকৈ বিভিন্ন কাৰ্যসূচী অহা 3 দিনলৈ চলি থাকিব। আৰু মই ভাবোঁ যে এই অনুষ্ঠানৰ সময়ছোৱাতে অসমে
রাষ্ট্রৰ মাজত আমাৰ যি গৌৰৱময় অতীত সেই অতীতক আকৌ এবাৰ সোঁৱৰাই দিয়াৰ বাবে রাষ্ট্রৰ মানস পটত সোঁৱৰাই দিয়াৰ বাবে আমি সুযোগ পাম। বীর লাচিত বরফুকনের 400তম জন্মজয়ন্তী উপলক্ষে কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে বের করা হয় এক সাংস্কৃতিক শোভাযাত্রা। শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ড থেকে বের হয় এই শোভাযাত্রা। বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ নিজেদের পরম্পরার পোশাক পরে এই শোভাযাত্রায় পা মেলান। অংশ নিয়েছে শিলচর শহরের সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তারা। শহরে রাজপথ পরিক্রমা করে শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে এসে শেষ হয় সাংস্কৃতিক শোভাযাত্রা। সম্মুখ থেকে শোভাযাত্রার নেতৃত্ব দেন কাছাড়ের জেলাশাসক রোহন কুমার ঝা, কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্তো। जैसा आप लोगों ने कल्चरल रैली देखा, ये चूंकि कल वीर लाचित बरफुकन का जन्म दिवस है, उसके लिए हम लोगों ने एक दिन पहले एक कल्चरल रैली रखा था जिसमें सारे कम्युनिटी, सारे जन समुदाय इन्वॉल्व हो सके और जो वीर लाचित बरफुकन का जो मैसेज है कम्युनल हारमोनी या नेशनल इंटीग्रेशन, वो सारे समाज के सारे वर्गों तक जाए। और बड़ी खुशी हुई कि सारे लोगों ने इस फेस्टिवल में, इस रैली में पार्ट लिया है और इसको सफल बनाया है। आप लोगों का भी धन्यवाद देता हूँ और आशा है कि कल और परसों भी हमारा ये लचित वीक का जो सेलिब्रेशन है, जो 18 तारीख को मार्च पास से स्टार्ट हुआ और माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के स्पीच से ख़त्म होगा, आशा है कि इस वीक के माध्यम से सारे बरक वैली और कचार के वासियों को लचित बरफुकन के बारे में पता चले, उनके जीवन के बारे में पता चले और असम की हिस्ट्री के बारे में पता चले। धन्यवाद। दोपहर को सुबह 11 बजे गांधी भवन में एक सिम्पोजियम है जिसमें हमारे एमिनेंट हिस्टोरियंस आएंगे असम यूनिवर्सिटी के और अलग अलग यूनिवर्सिटीज़ कॉलेजेस के, वो लचित बरफुकन के जीवन के बारे में एक डिबेट जैसा एक रखेंगे कि उनके बारे में क्या उनका जीवन था और क्यों वो इतना फेमस है। शाम को गांधी भवन में एक कल्चरल इवनिंग है जिसमें यही जो अलग अलग कम्युनिटीज़ हैं वो अपने डांस फॉर्म्स और स्किट्स करके दिखाएंगे और 25 तारीख को फाइनल कल्मिनेशन ऑफ ऑल द इवेंट्स है जिसमें प्राइज डिस्ट्रीब्यूशन होगा और नरेंद्र मोदी जी का स्पीच लाइव प्रसारित किया जाएगा सारे ब्लॉक ऑफिसर्स पे, सारे म्यूनसिपैलिटी ऑफिसर्स पे और राजीव भवन में सेंट्रली। थैंक यू। কলেজে গেরুয়া মাফলার পরায় অধ্যাপিকার হাতে চর খেতে হলো ছাত্রকে। এই ঘটনা ঘটেছে কাছাড় কলেজে। কুনাল পাল নামে এই ছাত্রটি শিক্ষিকার বিরুদ্ধে শিলচর মালুগ্রাম থানায় মামলা করেছেন। ঘটনা নিয়ে তীব্র উত্তেজনা দেখা দেয় কাছাড় কলেজে। কাছাড় কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক দেবদ্যোতি চৌধুরী এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, যদি অন্য ছাত্ররা টুপি পরে কলেজে আসতে পারে তাহলে আমরা গেরুয়া মাফলার পরে আসলে কি দোষ? এই বিষয়ে ব্যবস্থা না নেওয়া হলে তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান। আমার নাম বিদ্যোত্তম ধর চৌধুরী, আমি কাছাড় কলেজের স্টুডেন্ট ইউনিয়নের জেনারেল সেক্রেটারি। তো আজকে যেন ঘটনা একটা হয়েছে আমরা কলেজের মধ্যে, আমরা একটা ছাত্র উপরে হাত উঠানো হয়েছে, এটার রিজন কি? হে, গেরুয়া স্কার্ফ একটা পড়ছে। তো গেরুয়া স্কার্ফ পরা তো কোনো অন্যায় না, কলেজের ভিতরে তারা পড়তে পারে অবভিয়াসলি, এটা যদি তারা পরা যদি অন্যায় হতো তারাও তো অন্য মানুষের তো ইয়ে পরে, তোকি পরে, তোমার কুর্তা পরে, তখন তারা কোনো ডিসিপ্লিনারি ইয়ে রুল ভাঙেন না। আমরা একজন ভাইয়ে পড়লে এসে দেখি তারা ভাঙ্গি দিছে রুল, তার উপরে হাত উঠাইতো কেন? আমরা এটার লাগি আমরা আজকে থানা তাইছি, আইয়া একটা এফআইআর দিছি এখন ম্যামের এগেনস্টে। এছাড়া কোনো প্ল্যান করছো? আমরা প্ল্যান হইল গিয়া যে ম্যামে তার উপরে হাত উঠেছে, তাইনের উপরে স্ট্রিক একটা অ্যাকশন নেওয়া হইতো, ইমিডিয়েট যদি হয় কলেজ থেকে তাইনরে বার করা হইতো। কোন থানাতে করছে? আমরা মালুগ্রাম থানাতে আইয়া কেস করছি। শিলচরে 40 লক্ষ টাকার হেরোইন বাজেয়াপ্ত করে দুই পাচারকারীকে আটক করেছে শিলচর পুলিশ। কাছাড় জেলার অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম ব্রাঞ্চ কল্যাণ কুমার দাসের নেতৃত্বে মঙ্গলবার সন্ধ্যায় শিলচর ট্রাঙ্ক রোডে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে হেরোইন বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে পুলিশের দল। বুধবার শিলচরে এক সাংবাদিক বৈঠকে পুলিশ সুপার নোমাল মাহাত্ত জানান, গোপন তথ্যের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম ব্রাঞ্চ কল্যাণ কুমার দাস ও কয়েকজন পুলিশ কর্মী সুইফট ডিজায়ার গাড়িতে তল্লাশি চালিয়ে 30টি সাবানের বাক্স থেকে হেরোইন উদ্ধার করতে সক্ষম হন। তারা এরই সঙ্গে যুক্ত দুই মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। বর্তমানে পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে বলে তিনি জানান। মুখস্বরূপে যোৱা নিশা আমার একটা অভিযান, বিশেষ অভিযান চলিছিলে ইয়াতে ট্রাঙ্ক রোডত, শিলচরের ট্রাঙ্ক রোডত একটা অভিযান চলিছিলে আর একটা গোপন সূত্রর পম খেদি আমার এডিশনাল এসপি ক্রাইম কল্যাণ কুমার দাসর নেতৃত্বত একটা অভিযান চলিছিলে আর সেই অভিযান কালত এখন সুইফট ডিজায়ার গাড়ি গাড়িখনের নাম্বার হল AS11W7802। এই গাড়িখন আমি ইন্টারসেপ্টেড করে গাড়িখন ধরা হয়
আৰু গাড়ীখনত খান তালাচী চলাওঁতে তাত চেক কৰোঁতে গাড়ীখনৰ পৰা 30টা চাবোনৰ বাকচত NDPS ছাবষ্টেঞ্চেছ এনেকৈ আপুনি দেখিব নিচাযুক্ত সামগ্ৰী তাত পোৱা গৈছে আৰু আমি ছাছপেক্টেড টু বি হিৰোইনছ আমি 30টা পেকেটে আমি জব্দ কৰিছোঁ সিজ কৰিছোঁ আৰু ইয়াৰ আনুমানিক বজাৰ মূল্য হ'ব প্ৰায় 40 লাখ টকা আৰু ইয়াৰ লগত দুজন ব্যক্তিক আমি ইতিমধ্যে এৰেষ্ট কৰিছোঁ এজনৰ নাম শেহৱাজ হুছেইন মজুমদাৰ আৰু আনজন হ'ল শ্বহীদ মহম্মদ লস্কৰ এই দুজন ব্যক্তিকে আমি এৰেষ্ট কৰিছোঁ আৰু এই দুজন ব্যক্তিৰ পজিশ্যনৰ পৰা এই সামগ্ৰীসমূহ জব্দ কৰা হৈছে কেআরসি টাইমসের বাংলা প্রাইম টাইম এখনকার মতো এখানে শেষ করছি পরবর্তী খবরের জন্য যুক্ত থাকুন কেআরসি টাইমসের সাথে ধন্যবাদ।